হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা সহজপাঠ। বন্ধুরা, আবার একটা নতুন রিক্রুটমেন্ট এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে ওয়াচ করুন, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন, এরকম নতুন নতুন আপডেটগুলো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই যে নোটিফিকেশন, এটা বেশিগুলো হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদে নেওয়া হচ্ছে। তো মোট যে শূন্যপদ আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, টোটাল শূন্যপদ রয়েছে 34টি। এবার আবেদন কারা কারা করতে পারবেন, আবেদন আপনারা যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা এই আবেদনটি করতে পারেন। তো এখানে আপনারা অনলাইন অফলাইন ওয়ে মাধ্যমে আবেদন করতে পারবেন। অফলাইনের মাধ্যমে আবেদনপত্র পাঠানোর ঠিকানা আমি কিছুক্ষণ পরে বলছি। তো আপনারা যদি আবেদন করতে চান তো অবশ্যই আবেদন করতে পারেন। আর আবেদনপত্রের সঙ্গে আপনাদের যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো একটু আপনারা ভালোভাবে দেখে নিন। তো অ্যাডভান্স লাগছে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট বা বয়সের প্রমাণপত্র কোনো একটা, সেক্ষেত্রে যে কোনো কিছু হতে পারে, অ্যাডমিট বা জন্ম সার্টিফিকেট যদি কারো থাকে সেটাও হতে পারে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস সেখানে আপনার লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, এবং অভিজ্ঞতা যদি থাকে সে অভিজ্ঞতার সার্টিফিকেট লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, এই সমস্ত জিনিসগুলো আপনাকে দিতে হবে। তো মেন যেটা বিষয় সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো শাখায় আপনারা যদি আর্টস হয়ে থাকেন বা কমার্স বা সায়েন্স, যে কোনো শাখায় আপনারা যদি গ্র্যাজুয়েট পাস করে থাকেন, এবং আপনাদের যদি মিনিমাম একটা এক বছরের যদি কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকে, তো আপনারা অবশ্যই এই পদের জন্য আবেদন করতে পারেন। তো এই যে আবেদনের যে এর বয়স, তো এক্ষেত্রে বয়সের ক্ষেত্রে যদি আসি, তো এক্ষেত্রে বয়স বলা হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। এছাড়াও আপনারা এখানে বয়সের যারা রিজার্ভ ক্যান্ডিডেটস এসসি এসটি ক্যাটাগরির মধ্যে পড়ছেন, তো আপনাদের বয়সের এখানে ছাড় দেওয়া থাকবে। এবং মাসিক বেতনের কথা যদি আসা যায়, তো মাসিক বেতন এখানে 13,000 টাকা করে দেওয়া হচ্ছে। খুব একটা বিশেষ কোনো বেতন নেই, তবে ভালোই বলা চলে 13,000 টাকা করে বেতন দেওয়া হবে। এবার নিয়োগ প্রক্রিয়া যদি আমরা বলি, তো নিয়োগ প্রক্রিয়ায় সেইভাবে কোনো রকম কোনো কিছু কিন্তু তথ্য উল্লেখ করা হয়নি। এটা জেলা সিলেকশন কমিটির দ্বারা কিন্তু এখানে নিয়োগ করা হয়ে থাকবে। তো এই যে আবেদনপত্র আপনারা কোথায় পাঠাবেন, এর অ্যাড্রেস যদি বলি, অ্যাড্রেসের কথা হচ্ছে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অ্যাড্রেস হচ্ছে অফিস অব দ্য কালেক্টর নদিয়া, পত্রবাজার, কৃষ্ণনগর, নদিয়া, 741101 এই পিন নাম্বারে। এই ঠিকানায় আপনারা স্পিড পোস্টের মাধ্যমে বা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু পাঠাতে পারবেন। এছাড়াও আপনারা যদি ইমেল করতে চান তো ইমেল করতে পারেন, যেমন ইমেলটাও এখানে দেওয়া রয়েছে, recruitment.nodia.fs@gmail.com। এইখানে আপনারা কিন্তু ইমেলের মাধ্যমেও পাঠিয়ে দিতে পারেন। তো এর যে অফিসিয়াল ওয়েবসাইট, আপনাদের যদি আপনারা যদি আবেদন করতে চান, তো তার লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। সেখান থেকে আপনারা এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু সরাসরিভাবে অনলাইনেও আবেদন করতে পারেন। এবং আবেদনপত্রটা কীভাবে ডাউনলোড করবেন সেটারও আমি লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে সেটাকে আবেদনের জন্য আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আর যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, সেখানে আমরা চেষ্টা করব সেটার সলভ করার। তো এতদূর এই ভিডিওটি রইল, সকলকে অশেষ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।